দেশের প্রতি কি আমাদের টান কম অনেকেই বলেন যে এত কিছু হচ্ছে তারপরও বাংলাদেশ কেন উন্নত হচ্ছে না কেন স্লো উন্নত হচ্ছে আরও কেন ফাস্ট হচ্ছে না তো দেশের উন্নত দায়িত্বটা কাদের সাধারণ শিক্ষিতদের সাধারণত যারা জনপ্রতিনিধি যা তো সাধারণত যারা ক্ষমতাশালী যারা সাধারণত যারা ধনী এখন কথা হচ্ছে তাহলে তাদের কি দেশের প্রতি টান কম এখন এখানেই ফান্ডামেন্টাল প্রশ্ন তারা দেশটাকে আসলে দেশ নিজের দেশ মনে করেন কি না শিক্ষিতদেরকে দেখি পিএইচডি করে কীভাবে বাইরে সেটেল হওয়া যায় মধ্যবিত্তদের অনেকেই দেখি দ্বিতীয় প্রজন্মকে ভাবেন যে দেশের বাইরে চলে যাবার কয়েকদিন পরে প্রত্যেকেই আমার জানাশোনা সবার মধ্যেই প্ল্যান হচ্ছে যে মেয়ে আর একটু বড় হলে ওদেরকে পাঠিয়ে দেবো আর আমি তো চলেই যাব অলরেডি অ্যাপ্লাই করে রেখেছি কয়েকটা জায়গায় তারপর সেকেন্ড হোম নামে একটা কথা আছে মালয়েশিয়া থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে সেকেন্ড হোম করে রেখেছেন অনেকেই ধনী জনপ্রতিনিধিদের মধ্যে অনেকেই আমার কাছে মনে হয় যে দেশের প্রতি টান কম না অনেকে হয়তো বাংলাদেশকে তার দেশই মনে করেন না কারণ তাদের অনেকেই দ্বিতীয় প্রজন্মকে এই দেশে দেখেন না এই দেশের নাগরিক হিসাবে দেখেন না সো ওই জায়গাটা থেকে একটা দেশ আসলে উন্নত হয় দেশের ডিসিশন মেকাররা বুদ্ধিজীবীরা শিক্ষিতরা যখন দেশকে দেশ ভাবেন যখন দেখেন যে তার পরের প্রজন্ম তার পরের প্রজন্ম তার পরের প্রজন্ম এই দেশে থাকবেন সো আপনি যখন কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছেন ট্রাফিক জ্যামে পড়ছেন আপনি ভাবছেন আচ্ছা আমি তো সহ্য করে নিলাম আমার ছেলে মেয়ে তো এই দেশে থাকবে না সো চলুক না যেভাবে চলছে আবার অনেকেই ভাবেন একটা প্রজেক্ট চলছে হোক সময় মতো শেষ হলে হবে না হলে না হবে আমার বাচ্চা তোর এখানে থাকে না বা অনেকেই ভাবছেন যে আমার যখন চিকিৎসার প্রয়োজন হবে তাও চলে যাব বাইরে সমস্যা নেই বিদেশে চিকিৎসা সো দেশের স্বাস্থ্যখাত উন্নত হলো কি না হলো তাতে আমার কি আসা যায় সো দেশের প্রতি টান কম না আরও ভয়ানক হচ্ছে যে এটাকে আমরা দেশ মনে করি কি না আমাদের অনেকেই বাংলাদেশকে দেশ মনে করি না বলেই আমার মনে হয় এই কথাগুলো বলার ক্ষেত্রে অনেক কষ্ট লাগছে যেমন অনেক যোগ্যতা সত্ত্বেও কখনো ভাবিনি যে দেশের বাইরে চলে যাব কখনো অ্যাপ্লাই করিনি করব না ভবিষ্যতে বাট টান আছে আমার আপনার অনেকেরই টান আছে বাট এতক্ষণ তো আমি শিক্ষিত শিক্ষিত তারপর মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত ধনী জনপ্রতিনিধির কথা বললাম গ্রাম বাংলাতেও অনেকে দেশকে দেশ মনে করেন না বিকজ আশি থেকে নব্বই লাখ মানুষ বাইরে কাজ করেন সো বাংলাদেশে কোন আইন চেঞ্জ হলো তার থেকে মিডল ইস্টে কোন আইন চেঞ্জ হয়েছে সেটা নিয়ে গ্রাম বাংলায় অনেক বেশি আলাপ হয় সত্যি কথা সত্যি কথা বলছি শুনতে খারাপ শোনাচ্ছে সো আমাদের শশ্যগ্রামিক ক্লাসের অনেকগুলো সেক্টরেই দেশের প্রতি টান কম না অনেকেই বাংলাদেশকে তাদের দেশই মনে করেন না এই কথাটা অনেক শক্ত আমার মুখ থেকে আসা মানে হচ্ছে যে খুব কড়া একটা জিনিস বাট অনেক ঘুরে ফিরে দেখলাম যে কেন প্রজেক্টে বালিশের দাম অনেক কোটি টাকা অনেক হাজার হাজার টাকা হয়ে যায় একটা পর একটা প্রজেক্ট কেন এত সময় ধরে ঝুলতে থাকে কেন মানুষজন নিজের মতো করে ভেবে কেন দেশের জন্য কাজ করেন না আমরা দেশটাকে দেশই মনে করি না ভয়ানক একটা সত্য কথা টান তখনই আসে যখন আমরা দেশ মনে করি যখনই ভাবি যে আমার পরের প্রজন্ম এই দেশে থাকবে অনেকেই ভাবেন আমার প্রজন্ম পরে আমি কেন আমার আমি আমার প্রের প্রজন্ম কেন আমি নিজেই এই দেশে থাকবো না সো এভাবেই কিন্তু দেশের প্রতি দায়বদ্ধতা এড়িয়ে যাচ্ছি আমরা অনেকে দেশের প্রতি টান আরও বাড়াতে হবে দেশকে দেশ মনে করতে হবে ধন্যবাদ